নমস্কার, এসএস ওয়েবসে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি চন্দ্রযান টু, আমাদের ভারতের গর্ব যে চন্দ্রযান টু অভিযান। আমরা পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের সাউথ পোলে ল্যান্ড করলাম। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে দেখব কীভাবে এবং কোথায় কী অবস্থার মধ্যে আমাদের ল্যান্ডার বিক্রম আছে এবং রোভার প্রোগ্রাম, যা কিন্তু চাঁদে ল্যান্ড করার কথা ছিল ফাইনালি, সে এখন কী অবস্থার মধ্যে আছে, সব কিছু জানবো এই ছোট্ট ভিডিওতে। আপনারা দেখছেন এসএস ওয়েবস আর আমি আছি আপনাদের সাথে, আপনাদের বন্ধু দীপু। গত 7 তারিখে অরবিটার থেকে কিন্তু স্বাভাবিকভাবেই ল্যান্ডার বিক্রম আলাদা হয়ে গিয়েছিল এবং ধীরে ধীরে কিন্তু সে তার গতি কমিয়ে চাঁদের দিকে এগোচ্ছিল ল্যান্ড করার জন্য। হঠাৎ থেকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অরবিটারের এবং অরবিটার থেকে কোনো রকম সিগন্যাল এখানে ইসরোর কন্ট্রোল রুমে আসেনি, যার ফলে বিজ্ঞানীদের মধ্যে বিরাট হতাশার সৃষ্টি হয়। কিন্তু বিজ্ঞানীরা ভরসা দিয়েছিলেন, তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আবার ল্যান্ডার বিক্রমের সাথে যোগাযোগ করার জন্য। অরবিটারের মাধ্যমে আমরা জানতে পারলাম ল্যান্ডার বিক্রম কিন্তু অক্ষত অবস্থায় চাঁদে ল্যান্ড করেছে। ফাইনালি আজ 10 তারিখ 10 নভেম্বর 2019 ল্যান্ডার বিক্রম কোথায় আছে জানতে পেরেছি। বিক্রম ল্যান্ডার হ্যাজ বিন লোকেটেড বাই দ্য অরবিটার অফ চন্দ্রযান টু, বাট নো কমিউনিকেশন উইথ ইট ইয়েট। অল পসিবল এফোর্টস আর বিইং মেড টু এস্টাবলিশ কমিউনিকেশন উইথ ল্যান্ডার। এই টুইটটি ইসরোর অফিসিয়াল টুইটারে আজকে করা হয়েছে এবং এখানে আমরা জানতে পেরেছি এই অরবিটারে পাঠানো ছবি থেকে বিক্রম ল্যান্ডার চাঁদের পৃষ্ঠেই ল্যান্ড করেছে, পৃথিবীর প্রথম দেশ হিসেবে সাউথ পোলে ল্যান্ড করল আমাদের ভারতবর্ষ। এখন ল্যান্ডটি সফট ল্যান্ড হয়নি, সফট ল্যান্ড করার কথা ছিল, কোনো কারণে বা দুর্ভাগ্যজনকভাবে এটি কিন্তু হার্ড ল্যান্ড হয়েছে। সফট ল্যান্ড হলে পরিকল্পনা অনুযায়ী কিন্তু এর ভেতর থেকে রোভার প্রজ্ঞান বেরিয়ে আসতো এবং তার কাজ শুরু করে দিত। সেখান থেকে সে কিন্তু নানা রকম ডেটা বিশ্লেষণ করে অরবিটারকে পাঠাতো এবং অরবিটার থেকে এখানে ইসরোর কন্ট্রোল রুমে এসে পৌঁছাতো। যেহেতু হার্ড ল্যান্ডিং হয়েছে, যার ফলে কিন্তু মনে করা হচ্ছে বিক্রমের মধ্যে থাকা যে রোভার প্রজ্ঞান, তার কিছু টেকনিক্যালি সমস্যা হতে পারে। বিক্রম ল্যান্ডারটি ল্যান্ড করলেও কিন্তু সমতল ভূমিতে ল্যান্ড করেনি, একটু বেঁকে রয়েছে, যার ফলে ল্যান্ডার বিক্রমের সাথে অরবিটারের যোগাযোগ হচ্ছে না বা সিগন্যাল পৌঁছচ্ছে না এবং এখান থেকে ইসরোতেও কোনো সিগন্যাল আসছে না। এখন চেষ্টা করা হচ্ছে কিভাবে ল্যান্ডার বিক্রমের সাথে যোগাযোগ করা যায় যত তাড়াতাড়ি সম্ভব। দেখুন, চাঁদের একদিন কিন্তু আমাদের পৃথিবী পৃষ্ঠের প্রায় 14 দিনের একটু বেশি হবে। এই 14 দিনের মধ্যে তার যে কাজ সেটাকে কমপ্লিট করতে হবে, তাই আমাদের হাতে বেশি সময়ও নেই। অলরেডি 3 দিন হয়ে গেছে আর মাত্র 11 দিন হাতে আছে। বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এই 11 দিনের মধ্যে যে করেই হোক ল্যান্ডার বিক্রমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে এবং যোগাযোগ করা গেলে সেটিকে যদি কোনো রকম সিগন্যাল পাঠিয়ে এখান থেকে সোজা করে দাঁড় করানো যায়, তারপরে কিন্তু তার থেকে যে রোভার প্রজ্ঞান বেরিয়ে আসবে এবং তার কাজ শুরু করবে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারব, চাঁদ সম্পর্কেও অনেক নতুন নতুন তথ্য আমরা পৃথিবীকে জানাতে পারব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের দিনটি শুভ হোক।